সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে আমরা চলে আসছি একজন মাকে নিয়ে, যার দীর্ঘদিন ধরে হাঁটুতে প্রবলেম ছিল, হাড় ক্ষয়ে গিয়েছিল। তো আজকে তার সঙ্গে আমরা কথা বলবো। তার আগে একটা জিনিস বলতে যাচ্ছি, রোগ মানুষের কখন কোন সময় চলে আসবে আমরা কেউ বলতে পারি না। রোগ আসবে, মানুষ হিসেবে বাঁচতে গেলে মানুষের জীবনে রোগ ব্যাধি আসবেই। যারা একান্তই এই রোগগুলোতে পড়েন, যেমন তাদের হাড় ক্ষয়, PLID, বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যাগুলোতে পড়েন, এই ব্যথাময় জীবন যে কতটা কষ্টের, এটা যার একমাত্র ব্যথা হয় সেই বলতে পারে। তো আজকে আমাদের মায়ের এক গল্প শুনবো। তার যে প্রবলেমটা হয়েছিল, তার বয়স 60+ হয়ে গেছে। তিনি এই বয়সে তার যে সমস্যাটা হয়েছিল তার কারণে কি কি প্রবলেমে তিনি পড়েছেন, স্যারের ঠিকানা, ডক্টর শফিলা বোধা স্যারের ঠিকানা তিনি কিভাবে পেয়েছেন, কিভাবে এখানে এসেছেন, আজকে তিনি ভর্তি থাকার পর তার কমপ্লিট করে তিনি আজকে বাসায় চলে যাচ্ছেন। চলুন তার সঙ্গে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনার যে সমস্যাটা হয়েছিল হাঁটুর মধ্যে, কোন হাঁটুতে হয়েছিল? দুই হাঁটুতে হয়েছিল। এই হাঁটুতে সমস্যা হওয়ার কারণে আপনার কি কি প্রবলেম আপনি পড়েছিলেন? খাইছি তো মেলা ডাক্তারের ওষুধ খাইছি, মেলা ডাক্তারের ওষুধ খাইছি, খাওয়া কিছু হইলো না। সাবালের ডাকা থাকে, এই সাবাল ডাকা থাকে, এখানকার খবর শুনি আমাকে এখানে নিয়ে আইসে। তো আপনি স্যারের এখানে আসছেন, আসার পর আপনি দীর্ঘ যে দিন ভর্তি ছিলেন, আজকে কততম দিন হবে? 11তম দিন হবে মনে হয়, না 16 দিন মনে হয়। 16 দিন হবে আর কি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের যে মা আছেন তার সঙ্গে তার ছেলে আছেন। তিনি বার্ধক্যজনিত কারণে একটু কথা কম বলার কারণে আমরা বিস্তারিত জানবো তার ছেলের কাছ থেকে। তার ছেলে তার সাথে আছেন, তিনি শুরু থেকে আছেন এখানে, আমাদের এখানে ডিপিআরসি হসপিটালে আছেন। তো আমরা তার কাছ থেকে জানবো আসলে ডক্টর শফিউলা প্রধান স্যারের এখানে আসার আগ থেকে তার কি কি সমস্যা হয়েছিল তার মায়ের, আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতে আপনার একটু পরিচয় জানতে চাই, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমার নাম হালিম, আমার মাকে আমি পাবনা থেকে নিয়ে আসছি। জি জি, আমি জানতে চাচ্ছি যে আপনার মায়ের যে সমস্যাটা হয়েছিল সেটা কতদিন থেকে হয়েছিল এবং আপনি কার কার কাছে গিয়েছিলেন? আমার মায়ের অনেকদিন যাবত, 2-3 বছর যাবত এই সমস্যাতে ভুগছে। এই সমস্যার কারণে অনেক ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, অনেক চিকিৎসাও নেওয়া হয়েছে, কিন্তু ইমপ্রুভ হয় নাই কখনো। জি, তারপরে আমি নেটের মাধ্যমে জানতে পারলাম যে সফিউল্লাহ স্যার প্রধান এখানে ভালো মানের চিকিৎসা দিচ্ছে, এবং আমি দেখেও নিজেও অভিভূত যে আমি এখানে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, এখানে নিয়ে আসছি। এখানে আনার পরে ভর্তি করা হয়েছে, ভর্তি করার পরে 16তম দিন যাচ্ছে, এখন মার অনেক ডেভেলপ হয়েছে। স্যার চিকিৎসা এবং স্যারের যেসব ওষুধপত্র দিয়েছে এগুলোতে মা অনেকটুকু ভালো, এখন আগে দাঁড়াইতে পারতো না, এখন দাঁড়াইতে পারে এবং হাঁটতেও পারে ইনশাল্লাহ। আর যে সাপ্লিমেন্টগুলো দিছে এবং ব্যায়াম দেখায় দিছে, এগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। জি, তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার মাকে তো বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন, সেই ডক্টর আপনাদেরকে বিভিন্ন চিকিৎসার কথা বলেছিল, এবং স্যারের কাছে যেদিন প্রথম আসলেন আপনি, স্যার আপনাকে কি বলেছিল, রোগটা ধরার পর কি বলেছিল? হ্যাঁ, স্যার প্রথম দিন দেখার পরে বলেছিল যে আমাদের এখানে সমস্যা যে ফাইন্ড আউট করা হয়েছে, এটার কারণে আপনারা যদি আমাদের এখানে হাঁটুতে প্রবলেম ছিল, হাঁটু ক্ষয় গিয়েছে, হাঁটুতে হাড্ডি ক্ষয় গিয়েছে, যেটা বলছে স্যার। তো এটা জানার পরে বললো যে যদি আপনারা এখানে আপনার পেশেন্টকে এখানে ভর্তি রাখেন 10-12 দিন, ইনশাল্লাহ আপনার মা হাঁটতে পারবে এবং আগের মতো চলাফেরা করতে পারবে। জি, আর তারপর আপনি দীর্ঘদিন ধরে স্যারের এখানে আসার আগে যে আপনি ডক্টরের কাছে গিয়েছেন, তারা কি বলেছিল আপনার মাকে? তারা এরকম কখন আশ্বস্ত করে নাই যে আমাদের এখানে ভর্তি হন বা আমাদের এখানে এই সাপ্লিমেন্টগুলো ইউজ করেন বা এইগুলো ইউজ করেন, যে এরকম কখন আশ্বস্ত করেনি আমাদের। শুধু মেডিসিন দিয়েছিল, সেটা খাওয়ার কথা বলছে, খাওয়ালে যতদিন সুস্থ থাকা হয়। হ্যাঁ, এরকম আর কি বলছে। আচ্ছা, অবশ্যই আপনি যেদিন এসেছিলেন, আপনি স্যারের ঠিকানা পাওয়ার আগ অবধি আপনি অবশ্যই একটা
স্যারের ভিডিও অনলাইনে দেখে এসেছেন। তো আজকে আপনার কি অনুভূতি, আপনার মাকে নিয়ে আপনি চলে যাচ্ছেন, সেদিনকার আপনার মায়ের অবস্থা আজকে মায়ের অবস্থা? সেদিনের অবস্থা এবং আজকের অবস্থা অবশ্যই ডিফারেন্ট। সেদিনে মা হাঁটতে পারতো না, সেদিনে মা লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতো, কিন্তু এখন মা লাঠি ছাড়া দাঁড়াইতেও পারে, ইনশাল্লাহ হাঁটতেও পারে। এবং আমি এটা আরো বলবো যে পৃথিবীর সকল মা যেন এরকম সুস্থ হয়ে হাঁটতে পারে, বাড়ি ফিরে যাইতে পারে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনলাম একটি আমাদের কাছে যে মা আসছেন এবং তার ছেলের কাছ থেকে আমরা জানতে পারলাম তিনি দীর্ঘদিন ধরে তার বার্ধক্যজনিত কারণে তার পায়ের প্রবলেম ছিল, যেটাকে আমরা বলি হাঁটুর হাড় ক্ষয়ে যাওয়া। এরকম আমাদের আনাচে কানাচে আশেপাশে অনেক মায়েরা আছেন যারা বয়স হয়ে গেছে, তাদের বিভিন্ন জায়গায় জয়েন্টে হাড় ক্ষয়ে যায়। তো এটা আসলে মূলত একটা রোগ, এই রোগটা বয়সের সাথে সাথেই কিন্তু মানুষের হয়ে থাকে। তো আমি মনে করব যে প্রত্যেকটা মানুষ বয়সের সাথে সাথে তার যদি ট্রিটমেন্টটা সঠিকভাবে নিতে পারে, তিনি কিন্তু কিছুটা সুস্থ থাকতে পারে। আমরা হয়তো বা তাকে 40 বছর বা 30 বছরের মতো তাকে সুস্থ দিতে পারবো না, কিন্তু তার যে বয়স যেটা আছে সেই বয়স অনুযায়ী তিনি যতটা সুস্থ থাকা দরকার সেই সুস্থতায় তিনি থাকবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন তাদেরকে মেসেজ করি, আমাদের কাছে অনেকেই ফোন করেন যে ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসলে কি ভর্তি কি লাগবে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার সেই সকল পেশেন্টদেরকে শুধু ভর্তি করান যাদের এখন তো ভর্তি প্রয়োজন। অনেক পেশেন্ট আমাদের এখানে আসে আউটডোরের সেবা নিয়ে তারা চলে যায়, এবং যাদের একান্তই নিড প্রয়োজন যে তাদেরকে ভর্তি থাকা অবস্থায় ট্রিটমেন্ট করলে তারা সুস্থ হবে, এবং আমাদের এখানে অনেক পেশেন্ট ভর্তি থাকছেন এবং সুস্থ হয়ে চলে যাচ্ছেন, যেটা আপনারা জানেন, আমরা আমাদের আপডেট ভিডিওগুলোতে আমরা দেখেছি এবং আরো জানবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সঠিক ইনফরমেশন নিয়ে আমাদের ডিপিএসসি হসপিটালের ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলোতে ফোন করে আমাদের বিস্তারিত জানবেন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার শুক্রবার ছাড়া সব দিনে রোগী দেখে থাকেন, শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। স্যারকে দেখাতে চাইলে যেদিন দেখাবেন তার একদিন আগে আপনারা ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যার এখানে দেখাতে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।